বাহাতি স্পিনার তাইজুল ইসলামকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ওয়ান ডে স্কোয়াডে নেওয়া হয়েছে ক্যাপ্টেন্স কোটায়। ক্যাপ্টেন তামিম ইকবাল তাকে চেয়েছিলেন, সে কারণেই এই বাহাতি স্পিনারকে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে বাদ দিয়ে। সর্বশেষ যে সিরিজ আমরা ঘরের মাঠে খেলেছি ভারতের বিপক্ষে, সেখানে তাইজুল ছিলেন না, নাসুম ছিলেন। এবং এইবারের বিপিএলেও তাইজুলের এমন কোনো পারফরমেন্স না, মাত্র তিনটা ম্যাচে তিনি একাদশে সুযোগ পেয়েছেন। সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজের স্কোয়াডে তার অন্তর্ভুক্তিটা এক অর্থে চমক, এবং সেই সূত্র ধরেই ক্যাপ্টেন তামিম ইকবাল চেয়েছেন, সেই কারণে তাইজুল দলে, এমন একটা কথা বোর্ড প্রেসিডেন্ট ইরফান নাজমুল হাসান বাবার একটা ইন্টারভিউতেই বলেছেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা হচ্ছে, মূলধারার গণমাধ্যমেও নিউজ হয়েছে। আমার প্রশ্নের জায়গা যেটা, সেটা হচ্ছে ক্যাপ্টেন্স কোটায় যদি তাইজুলকে দলে নেওয়া হয় তাহলে সমস্যাটা কোথায়? তাইজুল না, মানে যে কোনো প্লেয়ারকে যদি ক্যাপ্টেন্স কোটায় দলে নেওয়া হয় তাহলে সমস্যার জায়গাটা কোথায়, সেটা আসলে একটু বোঝার চেষ্টা করি। দেখুন, ক্রিকেট ক্যাপ্টেন্স গেম, এটা তো এখনও ক্যাপ্টেন্স গেম। এই যে এই যুগ মানে চেঞ্জ হয়ে গেছে, কোচদের রোল অনেক প্রমিনেন্ট হয়েছে, অ্যানালিস্ট একটা বিরাট কোচিং প্যানেল থাকে, তারপরেও মাঠে তো সেই ক্যাপ্টেনকেই খেলতে হয়। এবং আমরাও সবসময় আমাদের দেশের ক্রিকেট চর্চার ক্ষেত্রে আমরা প্রেফার করি যে যদি আমাদের ক্যাপ্টেন সবগুলো কল, ম্যাক্সিমাম কল তার তিনি মেক করতে পারেন, এবং তার মতো করে যদি তিনি মাঠে গিয়ে যেহেতু তাকেই এই যুদ্ধটা পরিচালনা করতে হবে, সেনাপতি তিনি, সো তার মতো করে সেটা টিমটা হলে ভালো। এখন তার মতো করে টিম মানে কি? টিম তো আসলে হচ্ছে কি, এখানে তো অনেকেই রয়েছে, নির্বাচকরা রয়েছেন, তাদেরও একটা কাজ রয়েছে, ক্যাপ্টেনের একটা এখানে একটা রোল রয়েছে, ইভেন হচ্ছে কি কোচদেরও এখানে একটা রোল থাকে। সেইখানে ক্যাপ্টেন তামিম যদি তাইজুলকে চান, একজন প্লেয়ারকে চান, মনে করেন যে ঠিক আছে এটা একটা 50-50 কল, আমি একটা এই প্লেয়ারটাকে প্রেফার করছি, তাহলে যে আসলে প্রবলেমটা কোথায় আমি বুঝতে পারছি না। বিষয়টা যদি এরকম হতো যে না, তাইজুলের চেয়ে নাসুম ওয়ে হেড, এবং সেক্ষেত্রে এরকম একটা যখন ক্যাপ্টেন এইভাবে চাইবেন তখন বিষয়টা একটা দৃষ্টিকটু হয়ে যায়, প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কিন্তু আসলে তাইজুল এবং নাসুম ঠিক কোন জায়গায় এটা দাঁড়িয়েছেন একটু বোঝার চেষ্টা করি। ধরেন আমরা সর্বশেষ যে বিপিএল দিয়ে আমরা কথাবার্তা বলছি, বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে তাইজুল খেলেছেন বলতে তিনটা ম্যাচে একাদশের সুযোগ পেয়েছেন, মাত্র এক উইকেট পেয়েছেন। এখন খুলনা টাইগার্সের হয়ে নাসুম আহমেদ তো 12টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ইলেভেনে, সবগুলো ম্যাচ পেয়েছেন তো মাত্র 8 উইকেট। তিনিও কিন্তু বেশ বাজে পারফর্মই করেছেন, তিনি যে অনেক ভালো পারফর্ম করেছেন ব্যাপারটা তা না, অনেক বেশি ম্যাচ খেলেছেন কিন্তু অনেক ভালো পারফর্ম আসলে করেননি। আচ্ছা, এবার আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা বলি, ওয়ান ডে ফর্ম্যাটের কথা বলি। গত বছরই কিন্তু এই ওয়ান ডেতে ডেবু হয়েছে নাসুমের, এবং নাসুম ভালো করেছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনটা ম্যাচেই ভালো বোলিং করেছেন, প্রথম ম্যাচে তিনি উইকেট পাননি, কিন্তু পরের ম্যাচেই তিনি 3 উইকেট পেয়েছেন, তার পরের ম্যাচেও তিনি 2 উইকেট পেয়েছেন, এবং লাস্ট ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ এসে সেখানে তিনি একটা ম্যাচ খেলেছেন, সেখানে কত 10-9 ওভারে তিনি 54 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। সো সব মিলে যে 4টা ওয়ান ডে তিনি খেলেছেন সেখানে 5 উইকেট তিনি পেয়েছেন। অন্যদিকে যদি তাইজুলের কথা ধরি, তাইজুল তো সেই 2014 সালে ওয়ান ডেতে অভিষেকে হ্যাট্রিক করে ওয়ার্ল্ড কাপ টিমে জায়গা পেয়ে গেলেন, কিন্তু ওয়ান ডে টিমে তিনি নিজেকে কখনোই সেইভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। যদি আমি নাসুমের সঙ্গে যদি তুলনাটা করছি, গত বছরে যদি তুলনা করি, তো গত বছর তাইজুল 3টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এবং সেই 3 ম্যাচে তিনি নিয়েছেন 8 উইকেট। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে 1 ম্যাচে তিনি নিয়েছেন 5 উইকেট, জিম্বাবুয়েতে গিয়ে 2 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, সেখানে একটাতে 2 উইকেট, একটাতে 1 উইকেট, এবং ইন্ডিয়ার বিপক্ষে সিরিজে তারপরে তিনি স্কোয়াডে ছিলেন না। আচ্ছা, এমন কোনো পারফরমেন্স না আমি মেনে নিচ্ছি, কিন্তু যদি আমি নাসুমের সঙ্গে তুলনা করি, নাসুমের 4 ম্যাচে 5 উইকেট, তাইজুলের 3 ম্যাচে 8 উইকেট, তাহলে তো আর এই জায়গাটাতে বলার কি রয়েছে? বাদ স্পিনে আমাদের সাকিবের সঙ্গে কে হবেন, আমি ওয়ার্ল্ড কাপ পরিকল্পনার কথা বলছি, সেক্ষেত্রে এই জায়গাটাতে একটা ডিলেমা তো রয়েছে, এটা আমরা এখনও ঠিক খুঁজে পাইনি। আমি নিজেও কিন্তু এখানে বলছিলাম, এবং আমি এখনও মনে করি যে হ্যাঁ, এখানে যে পারফর্মটা করেছেন ওইখানে তানভীর ইসলাম বিপিএলে, হ্যাঁ এটা টি-20 ফর্ম্যাট, তাকে ওয়ান ডে দলে নেওয়া যেত, সেই সুযোগটা তো অবশ্যই ছিল, সেই সূত্র ধরে সমালোচনা হতে পারে। ইভেন তাইজুল কেন ওয়ান ডে দলে সেটা নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু ক্যাপ্টেন্স কোটায় দলে এসেছেন সেইটা সমালোচনার কারণটা কেন, এটা আমার কাছে ক্লিয়ার না। আমরা তো সারা জীবনে ওইটা চেয়েছি যে ক্যাপ্টেন যা চাইবেন, তার যে একটা দুইটা প্লেয়ার একটা দুইটা চাওয়ার জায়গা থাকে। এখন নিশ্চয়ই তামিম নিশ্চয়ই চাইবেন না যে না, আমার দলে সাকিবকে রাখতে হবে, আমার দলে লিটনকে রাখতে হবে, আমার দলে মুশফিককে রাখতে হবে, তারা তো ভাই এমনিতেই থাকবেন লাস্ট পর্যন্ত গিয়ে। এই টিম সিলেকশনে ওই 2-3টা জায়গা নিয়ে কথাবার্তা হয়, সেইখানে যদি তামিম নাসুমের চেয়ে প্রেফার করেন তাইজুলকে ওয়ার্ল্ড কাপ সামনে রেখে ট্রাই করাতে চান এই সিরিজে, দোষটা কোথায়?
আমরা যদি একটু জাস্ট পেছনে ফিরে তাকাই, এই জাস্ট গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা ধরি, সেইখানে তো আমাদের টি টোয়েন্টি ক্যাপ্টেন সাকিব আল হাসানের চাওয়ার প্রেক্ষিতে ধরেন প্লেয়ার্স লাইক সৌম্য সরকার, সাইফুদ্দিন, সাব্বির রহমানরা দলে ঢুকেছেন বলে নানান সূত্রে এটা হচ্ছে গিয়ে খবর আছে। হয়তো সবগুলোই না, হয়তো তিনটাই না, কিন্তু এই তিনজনের অন্তত যে কোনো দুইজন ধরেন হচ্ছে গিয়ে সার্টেনলি এটা সাকিবের চাওয়া, প্রবল চাওয়ার জায়গাটা থেকে ঢুকেছেন। সেই তারা দলে জায়গাটা ডিজার্ভ করেন কি না সেটা নিয়ে আলোচনা সমালোচনা হতেই পারে। আমি যেমন মনে করছিলাম যে সেটা তারা ডিজার্ভ করেন না, কিন্তু তাই বলে তো সেটা সাকিব ক্যাপ্টেন্স কোটায় তাদেরকে চেয়েছে এটা তো সমালোচনা হতে পারে না, এটা তো সমালোচনার জায়গায় থাকতে পারে না। ক্যাপ্টেনের তো চাওয়ার একটা জায়গাটা থাকতেই পারে। বা আপনারা যদি আরেকটু পেছনে ফিরে যান, 2019 ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে যখন সাব্বির রহমান একটা নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা কমিয়ে তাকে দলে নেওয়া হলো, কে তাকে দলে নিয়েছে, কোন জায়গা থেকে এসেছে, বোর্ডের থেকে এক কথা বলা হচ্ছে, সিলেকশন প্যানেল এক কথা বলছে, মাশরাফি তখন বলছে ভাই আমি ক্যাপ্টেন, আমি সাব্বিরকে দলে নিয়েছি, সমালোচনা তো হয়নি। মানে সাব্বিরকে দলে লাগবে কেন সেটা নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু ক্যাপ্টেন চেয়েছেন সেটা তো সমালোচনার জায়গাটা কোথায়? ক্যাপ্টেন যেই যে আমি যে কয়েকটা উদাহরণ দিলাম, তারা প্রত্যেকেই টিমের হয়তো বা অত গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন না অ্যাপারেন্টলি, মানে ইলেভেনের ক্ষেত্রে, সেটেলড একবার ইলেভেনের ক্ষেত্রে তা তো আর নয়। সো তামিম যদি এই জায়গাটা, আমি এটাও জানি না যে আসলে এটা ক্যাপ্টেন কোটায় হয়েছে কি না, তামিম কী চাইছেন, সিলেকশন প্যানেল কীভাবে ভাবছে, বোর্ড কীভাবে ভাবছে, আমি সেটা জানি, বা কোচ হাতুরা সিংয়েও এখানে তার কতটা রোল ছিল। তা আমার পয়েন্ট হচ্ছে কি, আমি ধরেই নিচ্ছি তাইজুলকে ক্যাপ্টেন তামিম ইকবাল চেয়েছেন, কিন্তু তাতে সমস্যাটা আমি কোথাও ভাই দেখতে পাচ্ছি না, এবং আমি মনে করি ক্যাপ্টেনের এই সেটা থাকা উচিত, বাংলাদেশ ক্রিকেটের সেই চর্চাটা থাকা উচিত। এইটা যদি তাইজুল মিজারেবলি যদি ফেল করেন, তাও ভাই আমি এই কথা বলবো, আমি কিন্তু ওই যে নাসুমের সঙ্গে তার পারফরমেন্সের তুলনায় 19-20 পারফরমেন্স না। আবার ধরুন যে প্র্যাকটিস ম্যাচটা খেলেছেন সেখানে তাইজুল 4 উইকেট পেয়েছেন, নাসুম 2 উইকেট পেয়েছেন, আমি এগুলোকেও ধর্তব্যের মধ্যে আনছি না, আমি কোনো কিছুকেই ধর্তব্যের মধ্যে আনছি না, কিন্তু আমি বলছি যেহেতু দুইজনের পারফরমেন্সটা একেবারে এমন কোনো হামড়ি ভালো কারোটাই না, সেখানে ক্যাপ্টেন যদি একজনকে চান তাতে ভাই সমস্যাটা কোথায় আমি এটা বুঝতে পারছি না। এটা আমি এই ভিডিওতে কত 5 নম্বর বার, 6 নম্বর বার, 7 নম্বর বারের মতো বললাম, আপনারা যদি বোঝেন একটু আমাকে বুঝিয়ে দেন না,